Hello everybody, Satyendranath Tagore was an Indian Bengali civil servant, poet, composer, writer, social reformer and linguist from Kolkata, West Bengal. He was the first Indian who became an Indian civil service officer in 1863. He was a member of Brahmo Samaj. He was born in 1st June 1842. Now it's time when I take this opportunity to request Sri Ansar Sheikh, IAS, Additional District Magistrate, Jilla Parishad, Koch Bihar, to deliver his welcome address. It's worthwhile to mention that Sri Ansar Sheikh is the youngest of the IAS of our nation, an inspiration by himself. Without wasting any more time, let us welcome him and listen to his motivational speech. So please. সবাইকে নমস্কার। আজকে আমাদের সত্যেন্দ্রনাথ ট্যাগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের কুচবিহার ব্রাঞ্চের উদ্বোধনের জন্য উপস্থিত মঞ্চে উপস্থিত শ্রী পবন কল্যাণ আইএএস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কুচবিহার, শ্রী সিরাজ দানিশিয়ার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেনারেল, তার সাথে শ্রী দীপক এম ডিএফও জলদাপাড়া, তার সাথে উপস্থিত রয়েছেন কুমার সনিরাজ আইপিএস অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার, শ্রী অমিত বর্মা অ্যাডিশনাল এসপি মাথাভাঙ্গা, শ্রী রোহন জোশি রয়েছেন আইএএস এসডিও তুফানগঞ্জ, আমাদের এডিএম ডি সমীরণ মণ্ডল সাহেব এখানে রয়েছেন ডব্লিউবিসি এক্সিকিউটিভ, তার সাথে আমাদের কলেজের প্রিন্সিপাল রয়েছেন, আর সাথে সাথে আমাদের ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস। সবাইকে আমি আজকের এই প্রোগ্রামের জন্য আসার জন্য ধন্যবাদ জানাই, সবাইকে আমি এই প্রোগ্রামের আসার জন্য স্বাগত জানাই। আপনারা জানেন কিছুক্ষণ আগেই আমাদের প্রোগ্রামের ফর্মাল ইনগ্রেশন মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। আমি এই প্রোগ্রামের একটা আউটলাইনটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। ব্যাপারটা যেটা হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে আমরা সবসময় দেখি যে যখন আমরাও অফিসে কাজ করি, অনেক স্টুডেন্টস অ্যাসপারেন্টস আমাদের কাছে আসে গাইডেন্স এর জন্য, কিন্তু আমরা বেশি টাইম সবাইকে সবসময় দিতে পারি না কাজের জেরে। সো আমরা যেটা দেখি, এখানে অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্টস রয়েছেন যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য, স্পেসিফিক্যালি ইউপিএসসি এর জন্য প্রিপারেশন করতে চাইছেন, কিন্তু ফর্মালি কোনো গাইডেন্স ওরা এখান থেকে কুচবিহার থেকে আভেল করতে পারে না। তো সবার ধারণা থাকে যে আমাদেরকে যদি ভালো করে প্রিপেয়ার করতে হয় তাহলে হয়তো দিল্লি যেতে হবে, না হলে কলকাতা যেতে হবে। সো এই জিনিসটাকে মাথায় রেখে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেটা ডিসাইড করেছে যে পশ্চিমবঙ্গের যে স্টুডেন্টসরা আছে ওদের নম্বরটা ইন সিভিল সার্ভিসেস বাড়ানোর জন্য প্রত্যেকটা জেলায় যদি আমরা ভালো ক্লাসরুম কোচিং ফ্যাসিলিটি যদি অ্যাভেলেবেল করিয়ে দিই তাহলে খুব ভালো হয়। আর সেই পারপাসটাকে সামনে রেখে গত বছরে সত্যেন্দ্রনাথ ট্যাগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার কলকাতাতে হেডকোয়ার্টারে তার এস্টাবলিশমেন্ট হয়েছিল। তারপরে ডিসাইড করা হলো যে না, প্রত্যেকটা জেলায় এরকম একটা ইনস্টিটিউট করা হবে, সেখানে আমরা প্রায় 50-60 জন স্টুডেন্টদেরকে মেরিট বেসিসে সিলেক্ট করব। তার ক্রাইটেরিয়া থাকবে যে স্টুডেন্টকে অ্যাটলিস্ট উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, গ্রাজুয়েট হতে পারে বা আন্ডার গ্রাজুয়েটও হতে পারে। সো সেই ধরনের স্টুডেন্টসরা এনরোল করতে পারবে, ওদেরকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে নেওয়ার পরে একটা লোকেশন আমরা যেটা আজকে কলেজে আইডেন্টিফাই করেছি, এই লোকেশনে ওদেরকে আমরা পড়াবো। আর পড়াবার যে মাধ্যম হচ্ছে সেটা হচ্ছে দিল্লি থেকে যে রেপুটেড কোচিং ইনস্টিটিউট আছে, যারা দিল্লিতে বসে স্টুডেন্টসদেরকে ইউপিএসসি সম্পর্কে পড়াশোনা করায়, ওরা ভার্চুয়ালি আমাদের কুচবিহার জেলায় স্টুডেন্টসদেরকে, যাদেরকে আমরা সিলেক্ট করবো, ওদেরকে ভার্চুয়ালি ওরা পড়াবে। সেকেন্ডলি, প্রত্যেকটা শনিবারে ডাউট ক্লিয়ারিং সেশন রাখা হবে, সানডেতে বিভিন্ন ধরনের টেস্ট গুলো কন্ডাক্ট করা হবে। তার জন্য এই কলেজের যে ইনফ্রাস্ট্রাকচার আছে যেটা আমরা অ্যাভেলেবল ছিল আর ওটাকে একটু আপগ্রেড করেছি, তার মধ্যে আজকের এই যে
স্মার্ট ক্লাসরুম যেটাকে আমরা বলি, যেখানে আপনারা সবাই বসে আছেন, এই স্মার্ট ক্লাসরুম কলেজ থেকে আমাদেরকে অ্যাভেলেবল করে দেওয়া হয়েছে। তার সাথে সাথে কলেজের লাইব্রেরি যে স্টুডেন্টরা আছে, ওরা হতে পারে যে এবিএনসিএল কলেজের স্টুডেন্টস নয়, কিন্তু ওরা আমাদের এই প্রোগ্রামের সাথে এনরোলড আছে, ওরা এই কলেজের লাইব্রেরিকে লাইব্রেরির বইগুলোকে পড়তে পারবে। সাথে সাথে আমরা জেলা প্রশাসনের উদ্যোগে, আমাদের জেলার উদ্যোগে আমরা প্রায় 30-35 হাজার টাকার বেসিক বইগুলো, এনসিইআরটির বইগুলো 10টা সেট আজকে কলেজকে আমরা গিফট করব, সেটা আমরা লাইব্রেরিতে রাখবো, যাতে কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য তৈরি করে ওদেরকে এনসিইআরটির বইগুলো ফ্রিতে অ্যাভেলেবল হয়ে যায়। এর সাথে সাথে কলেজে রিডিং রুমটা স্টুডেন্টদের জন্য অ্যাভেলেবেল করে দেওয়া হবে, উপরে একটা কম্পিউটার ক্লাসরুম রয়েছে, সেটাও যদি কেউ ব্যবহার করতে চায়, সব সময় সবার কাছে ইন্টারনেট ফ্যাসিলিটি থাকে না, তো সেটাও অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে, জেরক্স মেশিন জেরক্স ফ্যাসিলিটিও এখান থেকে কিন্তু সবার জন্য অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। সো এটাই মেইনলি আমাদের প্রোগ্রামের আউটলাইন হচ্ছে। আমরা যে টেন্টেটিভলি স্কেডিউলটা পেয়েছি, সেই স্কেডিউল অনুযায়ী 1 সেপ্টেম্বর থেকে মোস্ট লাইকলি ক্লাসেস গুলো শুরু হয়ে যাবে। সো এই জুলাই মাস আর অগস্ট মাসের মধ্যে আমাদের স্টুডেন্টগুলোকে পোর্টালে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে ওদের স্ক্রিনিং আমরা করে নেব, সেই স্ক্রিনিং এর পরে ওদের এনরোলমেন্ট হয়ে যাবে, আর এনরোলমেন্ট আর সবকিছু হয়ে গিয়ে ভাবা যায় যে 1 সেপ্টেম্বর থেকে মোটামুটি ক্লাসেস গুলো শুরু হয়ে যাবে। সো আজকের এই এত ভালো উদ্যোগ আমাদের গভর্নমেন্ট থেকে নেওয়া হয়েছে, ওদেরকে আমি ধন্যবাদ আর সাধুবাদ জানি। সাথে সাথে মঞ্চে উপস্থিত সমস্ত বিশেষ লোকদেরকে আমি ওয়েলকাম করি। সাথে আপনারা যে স্টুডেন্টস রয়েছেন, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কলেজের স্টুডেন্টস আছে, আর অনেকেই আছেন যারা এই মুহূর্তে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশন করছেন, সবাইকে আমি ওয়েলকাম করে আমার ওয়েলকাম স্পিচটা শেষ করি। ধন্যবাদ। আমি প্রথমে সকলকেই নমস্কার জানাচ্ছি। আমাদের মধ্যে আজকে এই মঞ্চে রয়েছে আমাদের জেলার অতিরিক্ত জেলা শাসক সাধারণ সিরাজ দানেশার মহাশয়, তিনি একজন আইএস অফিসার। আমাদের সঙ্গে রয়েছেন শেখ আনসার আহমদ, তিনি অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ, তিনিও একজন আইএস অফিসার। সঙ্গে রয়েছেন এডিএম ডেভেলপমেন্ট অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন সঞ্জয় মন্ডল মহাশয়, তিনি ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার। রয়েছেন এডিশনাল এসপি হেডকোয়ার্টার কুমার সানিরাজ মহাশয়, তিনি একজন আইপিএস অফিসার। রয়েছেন শ্রী অমিত বর্মা, এডিশনাল এসপি মাথাভাঙ্গা, তিনি একজন আইপিএস অফিসার। রয়েছেন এসডিও তুফানগঞ্জ শ্রী রোহন যোশী, তিনি একজন আইএস অফিসার। রয়েছেন আমাদের কলেজের প্রিন্সিপাল নীল রায় মহাশয়, ওনার সঙ্গে আপনার সবার পরিচয় আছে, আমি ওনার ব্যাপারে তাই বলছিলাম। রয়েছেন ডিএসপি হেডকোয়ার্টার চন্দন, আগে থেকেও অনেক সেট সঙ্গে মিলিয়ে সঙ্গে কাজ করার চেষ্টা করে আসছে। আজকে এই অনুষ্ঠানের ব্যাপারে একটা সংক্ষিপ্তে আমার আগে আনসার বলেছেন, ঈশ্বর মহাশয় আইএস এডিএম জেনারেল কোচ বিহার, ওনাকে আমন্ত্রণ জানাই, উনি আমাদের ওনার বক্তব্য এখানে পেশ করবেন। উপস্থিত রয়েছেন মাননীয় ডিএম স্যার, এডিএম জেলা পরিষদ, এডিএম ডেভেলপমেন্ট এখানে রয়েছেন, জেলা বন বিভাগ আধিকারিক রয়েছেন, এএসপি হেডকোয়ার্টার এএসপি মাথাভাঙ্গা রয়েছেন, এসডিও তুফানগঞ্জ রয়েছেন, আমাদের পোস্ট প্রিন্সিপাল সাহেব মঞ্চে উপস্থিত রয়েছেন, সবাইকে আমি সাধুবাদ জানাই। অডিয়েন্সে আমাদের এজেন্সি কলেজের স্টুডেন্টস রয়েছেন, বিভিন্ন ফ্যাকাল্টিগণ রয়েছেন, এবং আমাদের সাথে উপস্থিত স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বিভিন্ন বেনিফিশিয়ারি রয়েছেন, সবাইকে আমি স্বাগত জানাই। It is extremely difficult to follow the words of ADM Zilla Parishad and DM sir, given that tara anektai sankhepe bibhinno theme ke address korechen, ebong ajke je dutu boro onushthan ache shei dutu ke onara bhalo kore address korechen. এই প্রোগ্রামের বারে স্যার অনেক বলে দিয়েছি, আর ডিএম স্যারের স্পিচের পরে আমি জানতে পারছি না কি বলবো।
Already, all my seniors have already said a lot of things. Sub maximum, बहुत कुछ about the program कैसे है, क्या है, लोगों ने बताया है. DM sir was saying कि कुछ मतलब कुछ personal experience से बोल देना ज्यादा एक attention थोड़ा divert करेगा, because आप लोग को तो जो इस program के बारे में ना कहो, civil services स्टडी ग्रुप जो भी है, ये आप लोगों को ऑलरेडी अभी तक आइडिया काफी लग गया होगा. दो तीन चीजें हैं, आई विल ट्राई टू गेट इट रैप अप एज सून एज पॉसिबल. जैसे मेरा पर्सनल जो एक्सपीरियंस है, आई वाज मतलब प्रिपेयरिंग फॉर सिविल सर्विस व्हाइल बीइंग इन अ जॉब. मैंने अभी पोस्टेड छिलाम इन आसाम, और ওখানে একটা কোম্পানি আছে ইন্ডিয়ান অয়েল, ওখানে আমি আই ওয়াজ মতলব কমপ্লিটলি ইনভলভড ইন টু মাই জব. মানে সকাল 8টা থেকে সন্ধ্যাবেলা আপ টু 6 অর 7 কাজ ছিল. তারপর ওখান থেকে এসে আফটার দ্যাট মতলব পড়াশোনা করতে মতলব টাইম পেতাম. সো 10-11 ঘন্টা আপকে লাইফ কা জব মে নিকল গিয়া, উসকে বাদ ভি আপকে পাস মতলব উসকে বাদ ভি ইয়ে চিজ পসিবল হ্যায়. ये कहना इसलिए मतलब ये, और वो जो जगह थी, जो पोस्टिंग थी, दैट वाज अ प्लेस वेयर आई स्टिल रिमेम्बर हमारे बेसिक एनसीईआरटी बुक आफ्टर 26 डेज ऑनलाइन ऑर्डर करने के 26 दिन के बाद एनसीईआरटी की बुक वहां पहुंची थी. ऐसा इंटीरियर एरिया था, और इंटरनेट वगैरह इट वाज मतलब इतना, इट वाज नॉट सो इजी. जैसे अभी तो सबके हाथ में, मेरा दो स्मार्टफोन है, सबके हाथ में स्मार्टफोन है, तो इट इज सो, अब कोई भी चीज गूगल करना, कुछ खोजना बहुत आसान है. आई होप हिंदी समझ में आता हो सकता. तो कोई भी चीज गूगल करना बहुत आसान है, इन्फॉर्मेशन का डिसमिनेशन बहुत इजी है, सब कुछ तुरंत मिलता है. लेकिन इंस्पाइट ऑफ वो, अगर आप मतलब हम बोलना चाह रहे हैं कि जो भी हर्डल्स हो ना, मतलब इस एग्जाम के क्लियर करने के बाद जो सेटिस्फेक्शन है, और जो फीलिंग है, और जो काम करने का जो खुशी है ना, दैट इज उसके सामने बाकी सारे हर्डल्स कुछ भी नहीं है. जो डीएम सर बोल रहे हैं, आई सेकंड टू दैट. सर एकदम सही कह रहे थे कि कोई भी नौकरी आपको दिस लेवल ऑफ सेटिस्फेक्शन नहीं दे सकती. मतलब इट इज माय पर्सनल एक्सपीरियंस आल्सो, नॉट अ सिंगल जॉब इन दिस एंटायर कंट्री, बाहर का तो नहीं पता हूं, लेकिन जितनी मेरी समझ है, इतना सेटिस्फेक्शन और कोई नौकरी नहीं दे सकता. लेकिन उसके साथ एक ये भी बात है, आप इंजीनियर और डॉक्टर अपने माँ बाप की इच्छा से बन सकते हैं, लेकिन सिविल सर्वेंट आपको खुद की इच्छा से ही बनना होगा. अदरवाइज इज नो सेकेंड चांस. इफ यू आर नॉट योर सेल्फ मतलब इंक्लाइंड टू बी अ सिविल सर्वेंट, आप बाकी दूसरा नौकरी आप कर सकते हैं. यू कैन बी सीए, यू कैन बी इंजीनियर, यू कैन बी डॉक्टर, हो सकता है, बहुत सारे ऑप्शन है. यहां कोई दूसरा ऑप्शन नहीं है. यू हैव टू बी स्मार्ट, यू हैव टू बी वेरी मतलब स्टूडियस, पढ़ना पड़ेगा, समय देना पड़ेगा, और एग्जाम लिखना होगा. अगर कई लोग हैं, जैसे फर्स्ट अटेम्प्ट में आंसर सर का हुआ, कोई है जो कि सेकंड, थर्ड, फोर्थ, मेरा खुद ही थर्ड फोर्थ अटेम्प्ट में हुआ. समय लगता है, सबका अपना अपना ये है, कुछ 99% हार्डवर्क के बाद 1% थोड़ा लक भी रहता है, किस्मत भी साथ देनी चाहिए. सब सारे पत्ते जगह पे बैठेंगे, देन ओनली यू विल बी एबल टू गो थ्रू इट. बट मेरे कहने का ये मतलब दिस इज पॉसिबल, दिस इज एंटायरली पॉसिबल. और यहां पे मतलब इस एग्जाम में पीपल फ्रॉम वन ऑफ द बेस्ट कॉलेजेस ऑफ द कंट्री, आईआईटी कानपुर, आईआईटी दिल्ली, बॉम्बे, दे ऑल्सो क्वालिफाई, एंड पीपल फ्रॉम वन ऑफ द मोस्ट एवरेज कॉलेज ऑफ द कंट्री, सिंपल कॉलेजेस, जो नाम नहीं लेंगे, बट दे ऑल्सो क्वालिफाई. तो जैसा दीपक सर ने बोला, क्वालिफिकेशन क्राइटेरिया इज हार्डली एक ग्रेजुएशन लेवल का है, उससे ज्यादा नहीं. तो आप अभी फिलहाल अगर आप एवीएमसी में, जैसे यहाँ पे स्टूडेंट्स है या कुछ भी कर रहे हैं, इसके साथ साथ ये अच्छी बात है कि व्हाइल बीइंग इन द कॉलेज आप लोग को वो एक मतलब इंफॉर्मेशन मिला, एक आइडिया मिला कि देयर इज समथिंग कॉल्ड सिविल सर्विस, आप इसमें जा सकते हैं. कई लोगों को ग्रेजुएशन के बाद 2-3 साल जॉब निकल जाता है, उसके बाद आइडिया लगता है कि हम कुछ करना चाहिए, कुछ अलग करना चाहिए.
बट इतना मैं कहते हैं जितना जल्दी जागो सवेरा, इतना जल्दी आप लोगों को ये सब पता चल रहा है, बट यू आर ऑन अ पॉजिटिव साइड, आपके लिए अच्छी बात है। सो ट्राई टू हैव द मैक्सिमम, जितना ज्यादा इससे फायदा ले सके आप लीजिए। इंटरनेट का जमाना है, दिल्ली जैसे वो ये है कि दिल्ली जाकर ही होगा, ऐसा नहीं है। द गवर्नमेंट इज एंड द डिस्ट्रिक्ट काउंटर पार्ट दे हैव कम अप विद इतना अच्छा स्कीम है, दे आर ट्राइंग टू ब्रिंग दिल्ली टू योर लैपटॉप और स्मार्टफोन, तो ये पॉसिबल है। अल्टीमेटली दिल्ली जाके भी सब सेल्फ स्टडी करते हैं, तो वहां जाके बाकी बहुत सारी चीजों में दिमाग अक्वायर हो जाता है, वो चीज आपके घर के एनवायरमेंट में बहुत सारी निगेटिव एनर्जी खत्म हो जाएगी। घर में बैठ के आप पढ़ाई कर सकते हैं, बट डेफिनेटली मेहनत ज्यादा करनी होगी, बट इट इज पॉसिबल, इट्स एंटायरली पॉसिबल। तो और बाकी एज ए मेंटर, जैसे सर ने बोला, वी आर ऑलवेज देयर फॉर यू, कोई इशू होने पे, कुछ होने पे डेफिनेटली आप कॉन्टेक्ट कीजिए, और बेस्ट ऑफ लक फ्रॉम माई साइड, एंड दैट्स इट, थैंक यू। All the things which are to be told regarding the institute, regarding the civil service center which is upcoming in the Kuchbihar, as been told by Union sir and DM sir. If you want to do anything, it's mentioned there. So you just have to have the will, and you have to have some guidance which is available online nowadays. So I think being a part of the mentor group, we will be able to guide you, and I wish you all the best. And if there is anything required, and if some people are living in Matabanga and they are not able to come basically here, Kuchbihar, then they can approach my office at any time. Thank you very much. Our last day of the money, different version of our result is. First, ache UPSC preparation in the khetre, something important thakbe, patience. If parikhar মানে প্রিপারেশন করার জন্য অ্যাটলিস্ট ওয়ান ইয়ার অফ ডেডিকেশন ডেডিকেটেড প্রিপারেশন আপনাকে করতে হবে। তারপরে পরীক্ষাই এরকম আছে কি প্রিলিম মেন্স ইন্টারভিউ এই পুরোটা সাইকেল হতেই এক বছর লেগে যাবে, তো টু ইয়ার্স ইজ দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট। তারপরে যদি আপনাকে আরো অ্যাটেম্প দিতে লাগবে, তারপরে তিন বছর চার বছর আপনার জীবনের আপনাকে দিতে লাগবে। তো সিঙ্গেল মাইন্ডেড ডেডিকেটেড পেশেন্স খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড পি আছে, মানে তিন পি আমি জানাবো, ফার্স্ট পি পেশেন্স, সেকেন্ড পি আছে প্র্যাকটিস, মানে আপনি পড়তে গেলে এত বিভিন্ন রকমের জিনিস আপনাকে পড়তে হবে, হিস্ট্রি জিওগ্রাফি থেকে শুরু করে সোশিওলজি পলিটিক্স অনেক জিনিস, ইন্টারন্যাশনাল রিলেশন, তো এই সব জিনিসগুলো আপনি শুধু একবার পড়লে আপনার মনে থাকবে, আপনি আর্টিকুলেট করতে পারবেন, আপনার পরীক্ষাতে লিখতে পারেন, এরকম নেই। সেটার জন্য ইম্পর্টেন্ট আছে রিভিশন অ্যান্ড প্র্যাকটিস, প্র্যাকটিস এভরি ডে, প্র্যাকটিস মানে প্র্যাকটিস টেস্ট দিতে লাগবে। থার্ড যেটা খুব ইম্পর্টেন্ট, মানে এই দুটো পি কে কম্বাইন করে সাকসেসের যাওয়ার জন্য যেটা থার্ড পি, এটা আছে পার্সিভারেন্স। পার্সিভারেন্স মানে কি, আমি আজকে দশ ঘন্টা পড়লাম আর এক সপ্তাহ কিছু পড়বই না, হয়ে গেছে দশ ঘন্টা পড়া, এটা এরকম নেই। ইউপিএসসি যেটা আপনার এন্ড থেকে ডিমান্ড করবে, যেটা আছে ডেইলি ইউনিট টু আপডেট ইয়ারসেলফ, আপনাকে নিজেকে আপডেট থাকতে হবে, যে আপনার মধ্যে যারা মানে কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশন করছে ওরা সবাই জানে কি এখন বেশিরভাগটাই ফোকাস হয়ে গেছে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে, মানে 1940-50 কিছু একটা জিনিস হয়েছে ওটার উপর একটা বড় 400 পাতার বই আছে, ওটা আপনাকে পড়তে বসতে হবে, এরকম এখন এক্সামিনেশনের ডিমান্ড নেই, অ্যাডমিনিস্ট্রেশনেরও ওটা ডিমান্ড নেই, আমাদেরকে রোজকে নিজেকে আপডেট করতে হবে। তো সেরকমের যদি আপনি সার্ভিসে দিতে চাইছেন, তো অ্যাসপিরেন্টসও সেরকম ট্রেনিং নিতে হবে, তো আপনাকে ডেইলি নিজেকে আপডেটেড রাখতে হবে। এই তিনটের পরে যেটা আমি একটা ছোট পার্সোনাল রিলেটেড অ্যানেকডোট যেটা আপনাকে জানাবো, এক্সামিনেশন ইজ আ পার্ট অফ লাইফ, খুব মানে ইটস আ প্রসেস, ইটস আ পার্ট অফ লাইফ, ইটস নট লাইফ ইটস সেলফ। মানে আপনাদের মধ্যে যদি কেউ স্পোর্টস পার্সন হতে চায়, অথবা কিছু মিউজিক্যাল মানে সিঙ্গার হতে চায়, অথবা ডান্সার হতে চায় প্রফেশনাল, অথবা আরো কিছু সাইন্টিস্ট এরকমের প্রফেশনও থাকে, তো এইসব প্রফেশনের ক্ষেত্রেও কিন্তু আপনাকে এই সেম তিনটে পি লাগবে। মানে আপনি যদি লাইফে হাইয়েস্ট লেভেলে যদি যেতে চাই, তো হার্ডওয়ার্ক ছাড়া আর কিছু মানে দের ইজ নো শর্টকাট টু দ্য হার্ডওয়ার্ক, এটাই আমি বলবো। আর এম করার আগে শুধু একটা ছোট জিনিস যেটা আমি জানি, যে এটা কিন্তু মানে সার্ভিসের ক্ষেত্রে, মানে এখান থেকে আমার বাড়ি অ্যাটলিস্ট 3000 কিলোমিটার দূরে আছে, আমি বাংলাও ঠিক মতো মানে আস্তে আস্তে শিখছি, তো বাড়ি থেকে দূরে 3000 কিলোমিটার এসে এখানে আমি কেন থাকছি, কি আমার উদ্দেশ্য আছে, কি কাজ করছি,
এটা প্রশ্ন আমাকে কোনোদিন আসে না। মানে ঘুম থেকে উঠার পরে কি একটা লক্ষ্য আছে কি লোকজনের জন্য কাজ করতে হবে, করতে করতে সন্ধ্যা হয়ে যায়, ঘুমের সময় একটা স্যাটিসফ্যাকশন থাকে, আমি ঘুমে চলে যাই। এটা যদি আপনাকে মানে আপনি যদি এরকমের লাইফস্টাইল যদি পছন্দ করেন তো সিভিল সার্ভিসেস ইজ দ্য ওয়ে ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক। গুড আফটারনুন, মঞ্চ উপস্থিত আছেন মাননীয় জেলা শাসক এবং জেলা সভাপতি মহাশয়, আপনাদের শ্রদ্ধেয় ডিএফও স্যার, সমস্ত এডিএম স্যার, আমাদের অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার স্যার, অ্যাডিশনাল এসপি মাথাভাঙা স্যার, উপবিষ্ট রয়েছেন কলেজের মাননীয় প্রিন্সিপাল স্যার, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং মিডিয়া বন্ধু এবং কলেজের বিভিন্ন যারা ফ্যাকাল্টিজ এবং স্টাফ রয়েছেন, আজকের দিনটি আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জেলা প্রশাসনের উদ্যোগে এবিএমসি কলেজে আজ থেকে শুরু হল সত্যনাথ টেগর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের পথ চলা। আমাদের গণতন্ত্রের চারটি মূল স্তম্ভ আছে, লেজিস্লেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং মিডিয়া। এক্সিকিউটিভ পার্টে যারা আছেন তারা সবাই মঞ্চে উপবিষ্ট রয়েছেন এবং সিভিল সার্ভিস, সার্ভিসের অর্থ হচ্ছে সেবা। এই সার্ভিসে আসার পরে মনে হতে পারে যে আমার সমান বেতন অনেক সার্ভিসে আছে যাদের ডিউটি হচ্ছে 10টা 6টা, কিন্তু মঞ্চে যারা উপবিষ্ট আছেন তাদের সবাইকার ডিউটি হচ্ছে 24x7 আওয়ার্স। এটা একটা তফাৎ। এই তফাৎটা আমরা যারা মঞ্চে রয়েছি আমাদের কাছে কিন্তু কোনো কষ্ট না, এটা আমাদের আনন্দ। আমাদের মনে হয়েছে যে সিভিল সার্ভিসের থেকে সে হতে পারে আইএএস, আইপিএস, আইএফএস, ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএস, কিন্তু সব ক্ষেত্রেই আমাদের মনে হয়েছে যে আমাদের থেকে ডাইনামিক, আমাদের চাকরির থেকে চ্যালেঞ্জিং, আমাদের সার্ভিসের মতো জব সিকিউরিটি, জব স্যাটিসফ্যাকশন এবং সবশেষে মানুষের জন্য কাজ করার পরে যে মনের শান্তি সেটা অন্য কোন সার্ভিসে নেই, এবং আমি এটা জোর দিয়ে বলতে পারি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং সার্ভিসও সেটা নেই। তাই কোচবিহার একটা প্রান্তিক জেলা, সেই জেলার এই সমস্ত ছাত্রছাত্রীরা সিভিল সার্ভিসকে তাদের আগামী দিনের ভবিষ্যৎ বলে মন নিয়েছে। যারা প্রতীক্ষা করছে যে আমরা সিভিল সার্ভিস পরীক্ষাটা যথেষ্ট উৎসাহ নিয়ে এবং সিরিয়াসলি দেব, তাদের কাছে এই ইনস্টিটিউট, এই সেন্টার একটা মাইলস্টোন হয়ে থাকবে। অনেকদিন আগে 2018 সালে IWBCS বলে একটা পরিকল্পনা আমাদের কোচবিহার জেলার নর্থ বেঙ্গল স্টেট লাইব্রেরিতে শুরু হয়েছিল। আমার সৌভাগ্য যে আমি সেখানে প্রায় 2 বছর এক টানা ছাত্রছাত্রীদের গাইড করার সুযোগ পেয়েছিলাম, তারপর কোভিড পরিস্থিতি সেটা বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে মাননীয় জেলা শাসক ও জেলা সমাহর্ত এবং আমার মাননীয় এসপি স্যারের উদ্যোগে, অ্যাডিশন স্যারের উদ্যোগে আমরা আবার সেটাকে শুরু করেছি, সেখানে বেশ কিছু ছাত্রছাত্রী আসছে। কিন্তু এই সিভিল সার্ভিস পরীক্ষায় সাফল্যের জন্য চারটি জিনিস খুব দরকার বলে আমার মনে হয়। একটা হচ্ছে মেটেরিয়াল, 2 হচ্ছে হার্ডওয়ার্ক, 3 হচ্ছে পারসিভারেন্স, আর 4 নম্বর হচ্ছে গাইডেন্স। আজকে এই ইন্টারনেটের যুগে আমরা যদি বাকি 3টে পেয়েও যাই, গাইডেন্সটা কিন্তু আমরা কখনো পাই না। সেই অভাবটা কোচবিহারে ছিল। এই ইনস্টিটিউট, এই স্টাডি সেন্টার স্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গে সেই অভাবটাও আজ থেকে দূর হয়ে গেল। যারা এই ইনস্টিটিউটে, এই স্টাডি সেন্টারে সুযোগ পাবে, সেই 50 জন বা 60 জন হোক, সেই ছাত্রছাত্রীদের কাছে এটা একটা মহান সুযোগ যে ন্যাশনাল লেভেলের গাইডেন্স তারা পেয়ে তারা কঠিন পরিশ্রমের মাধ্যমে তারা ইউপিএসসি এবং WBCS তারা পরীক্ষাটা ক্র্যাক করুক এবং সিভিল সার্ভিসে যোগ করে কোচবিহার তথা পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করবে এবং ভারতবর্ষের মানচিত্রে
কোচবিহার যে একটা অসাধারণ জায়গা লাভ করতে পারে তার প্রমাণ তারা রাখবেন। মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন আমাদের মধ্যে অনেকেরই পথ চলা শুরু হয়েছিল খুব গরিব পরিবার থেকে। আমাদের জন্মস্থান, আমার মা বাবার শিক্ষা দীক্ষা, আমি কোন কলেজে পড়েছি কখনো ঠিক করতে পারে না যে আমি কতদূর যাব, শুধু ঠিক করতে পারে যে আমি কোথায় থেকে শুরু করব। তাই কোচবিহারে যারা এই প্রত্যন্ত গ্রাম থেকে যারা ছাত্রছাত্রীরা এসেছেন তাদের কখনোই এটা ভেবে নেওয়ার দরকার নেই যে আমার তো মেরিট বেশি নেই, আমার মা বাবা তো বেশি শিক্ষিত না, আমি কি WBCS, আমি কি ISIS হতে পারবো। কোথাও কখনো বলে নেই যে মেরিট ইজ দ্য মাদার অফ সাকসেস, বলা আছে যে ডেলিজেন্স ইজ দ্য কি অফ সাকসেস, ডেলিজেন্স ইজ দ্য মাদার অফ সাকসেস। কঠিন পরিশ্রম করে মঞ্চের এই পাশে যারা রয়েছেন তারা আজকে এই জায়গায় এসেছেন, মঞ্চে উপবিষ্ট হয়েছেন। ছাত্রছাত্রীরা যারা কঠিন পরিশ্রম এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সিভিল সার্ভিসে যারা নিবেদিত প্রাণ হবে তারাও একদিন কোনো না কোনো সময় এইভাবে মঞ্চের এপারে আসবেন। এইটুকু প্রার্থনা করে উপস্থিত সকলের আমি সাফল্য কামনা করে স্যারের অনুমতি নিয়ে আমার বক্তব্য শেষ করছি। He wrote many songs. His patriotic Bengali language song Mile Sabe Bharat Tanta Ektan Gaan Gao, which was hailed as the first national anthem of India. In college, I was a